হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এ মা, সুতপা প্রথমেই হ্যালো বন্ধুরা বলে দিল, তার মানে আজকে আর গান হবে না। না গো, হবে হবে। আজকে সারাদিন আমার যেরকম পরিস্থিতি চলছিল, তারপরে হঠাৎ করে এক্সপ্রেস করার মতন আমি কন্টেন্ট রিলেটেড গান খোঁজার মতন আমি চেষ্টাই করিনি, কারণ আমি পাবো না। কারণ যখন আমি ভিডিওটা করব তখন তোমরা বুঝতে পারবে যে কেন সুতপা বললো যে কন্টেন্ট রিলেটেড কোনো গান পাবে না। বাট হ্যাঁ, একটা গোল্ডেন সং তোমাদের জন্য নিয়ে এসেছি একটুখানি অবশ্যই, কারণ এগুলিও মানে কি বলবো, লিজেন্ড বইয়ের লিজেন্ড গান, সেই কারণে যদি আবার কপিরাইট ক্লেম দিয়ে দেয় তার জন্য অল্প একটুই করব। সেটা হচ্ছে কিসি কি মুস্কুরা হটো পে হো নিসার, কিসি কা দর্দ মিল সকে তো লে উধার, কিসি কে বাসতে হো তেরে দিল মে প্যার, জিনা ইসি কা নাম হ্যায়। এই গানটা ইচ্ছা করছিল তোমাদের সামনে আজকে পড়ি। এটা তোমরা সবাই জানো, মাই নেম ইজ জোকার বইয়ের গান। তো বইটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, আমার মনে হয় বইটা সবার দেখা উচিত, ঠিক আছে? বইটা প্রত্যেকের দেখা উচিত। ক্রুয়েলটির জামানায়, নিষ্ঠুর যুগে যদি তোমাকে জোকার বানিয়ে কেউ যদি একটুখানি হাসে না, ওই মানে কি বলবো, আশীর্বাদ হয়ে তোমার গায়ে লাগবে। তার পরিবর্তে না হয় কিছু নাই বললাম, তার পরিবর্তে কিছু না হয় নাই বললাম। হ্যাঁ, ফিরে যদি আমার কোনো কমেডি করতে হয় সেই বিষয়টা আলাদা, কিন্তু আমাকে হার্ট করে যদি কেউ হাসে সেখানটায় আমি কিছু বলতে যাইনি, কোনো সময় বলতে যাবও না। লিমিট ক্রস করা আর খিল্লি উড়ানোর মধ্যে অনেক পার্থক্য আছে। কেউ যদি খিল্লি উড়িয়ে তার কিছু ইনকাম করে, প্লাস হচ্ছে তোমার কি বলবো, নিজের কিছু প্রয়োজন মেটায়, তাহলে সে সেটা করতেই পারে। বাট লিমিট ক্রস সেটা কোনোভাবেই উচিত না করা। যেই মানুষগুলো আমাদের ক্যামেরাতে আসে না, সেই মানুষগুলোকে যাচ্ছা তাইভাবে নিজের মনের স্বাদ মিটিয়ে অপমান করার কোনো প্রশ্নই আসে না। কোনো মানে কি বলবো, নিজের শিক্ষার বড়াই করাটা উচিতই না। যারা এরকমটা করে তারাই নিজেদের শিক্ষা রুচি এগুলোর বড্ড বড়াই করে, আর অপোজিট মানুষকে ছোট করে। এটা করা উচিত নয়। কখন কার হাতে কীভাবে ঘা লেগে যাবে আর সে কীভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু কেউ জানে না। আর এখন তো আমাদের এই ওয়াইটিতে একটা খুব সুন্দর আর কি প্রচলন ধারা রীতি প্রচলিত হয়ে রয়েছে, সেটা হচ্ছে কেস আইন। মন মতন হবে না, খারাপ লাগবে, হার্ট করবে, চলো একটা কেস ঠুকে দিই। তো মানে কি বলবো, বি কেয়ারফুল, প্রত্যেককে বলছি, ইনক্লুডিং মি, আমি নিজেকেও বলছি যে ভীষণ পরিমাণে কেয়ারফুল থাকতে হবে। তো যাই হোক, ভীষণ পরিমাণে চেষ্টা করছে, ভীষণ পরিমাণে চেষ্টা করছে, পোক করেই যাচ্ছে, চিমটি কেটে কেটে পেছনে লাল করে দিয়েছে, আর আমার তো এই জায়গাটায় ঘামাচি উঠেই গেছে, দেখা যাচ্ছে? এত পরিষ্কার আমি, এত পরিষ্কার, তার মধ্যে এত লাল লাল গোটা উঠেছে, দেখা যাচ্ছে না? উফ, কি চুলকাচ্ছে, হাত দিলেই চুলকায়। তো যাই হোক, ঘামাচি হয়েছে, এত গরম আমার সারা শরীরে কোথাও ঘামাচি হয়নি, এই ভাজে এখানটায় ঘামাচি হয়েছে, তাও ভালো, অন্য কোথাও হয়নি, তাই না? অন্য কোথাও হলে পরে তো চুলকে 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 পাগলা হয়ে যেতাম, তাই না? তো চেষ্টা তো বেশ ভালো হচ্ছে, কিন্তু ওই চেষ্টায় আমার কিছু আসবে যাবে না, আরও একটু নিজেকে উন্নত করতে হবে, আরও নিজেকে উন্নত করতে হবে। মানে আমি যেইভাবে মানুষকে বলি, যেইভাবে মানুষের কাছে আমার কথা পৌঁছে দিই, যাকে নিয়ে বলি তার জয়েন্টে এমন ব্যথা হয় না, ঠিক সেরকমটাই আমি আশা করি যে কেউ যখন আমাকে বলবে ঠিক এরকমভাবেই জয়েন্টে বলবে, তখন গিয়ে আমি উত্তর দেবো। আর এই যে জয়েন্টে ঘা লাগানোর জন্য কিন্তু নোংরা বাক্য, অশালীন মন্তব্য বা হচ্ছে পার্সোনাল অ্যাটাক, এগুলো না করলেও চলে। ভাষা উন্নত হতে হবে, যুক্তিতে উন্নত হতে হবে, ঠিক আছে? থ্রোয়িংয়ে উন্নত হতে হবে, ম্যা করলে হবে না, স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার হতে হবে, তারপরে গিয়ে না আমার পর্যন্ত পৌঁছাবে। ভাই, একটা বেঞ্চমার্ক সেট করেছি তো, সেটাকে তো ক্রস করতে হবে, তারপরে গিয়ে না আমার থেকে কিছু রিটার্ন পাবে। আমার মনে হয় না এ যে চেষ্টা করছে তার কম্ম আমাকে আমার মুখ থেকে বের করানো তার কম্ম নয়, আরেকজন যে আছে সে চেষ্টা করে দেখতে পারে। তো যাই হোক বন্ধুরা, এইবার আসি কন্টেন্টে। এই কথাগুলো আগে কেন বলে নিলাম, কারণ আমি এইমাত্র একটা ভিডিও দেখলাম, যেটা দেখে কি না আমার মনের মধ্যেকার, এমনিতেই সারাদিনের পরিস্থিতি ভালো ছিল না, তার মধ্যে এই ভিডিওটা দেখে আমি সত্যি সত্যি একটুখানি কেমন যেন হয়ে গেছি।
তো আজকে এমন অনেক কথা তোমরা আমার মুখ থেকে শুনতে পাবে যেটা আমি আজকের ভিডিও দেখে ফন্দীপদের, অবশ্যই ফন্দীপদের ভিডিও দেখে, আজকের ভিডিও না গতকালকের, ওদের যে ভিডিও আজকের ভিডিও এখনও দেখিনি, গতকালকের যে ভিডিওটা সেটা দেখে আমি অনেক কিছু ফিল করেছি এবং আমি আমার মনের কথা বলতে চাই। আমি আমার মনের কথা বলার জন্য কখনো কাতরাইনি, কখনো ভাবিনি কে কী ভাববে না ভাববে, তোমরা সবসময় জানো। এর জন্য অনেক ভিউয়ার্স আমার কাছ থেকে রেগে চলেও গেছে, আবার নতুন ভিউয়ার্স এসেওছে, তো এগুলো তো চলতে থাকবে, আসা যাওয়া তো চলতেই থাকবে, কিন্তু আমি আমার মনের কথা বলা থেকে কখনো নিজেকে আটকাবো না। আজকে গতকালকের যে ভিডিওটা ফন্দীপ দিয়েছে সেখানটায় ফন্দীপ গাড়িতে উঠে একটা মিথ্যে কথা বলেছে, যখন পুজো দিতে যাচ্ছে, পুজো দিতে যাওয়ার সময় একটা মিথ্যে কথা বলেছে। সেটা হচ্ছে গাড়িতে বসে বাচ্চাটা বলছে যে আমার খিদে পেয়েছে, আমি মোমো খাবো, ঠিক আছে, আমার খিদে পেয়েছে, আমি মোমো খাবো। বিষয়টা যদি ফন্দীপ না ভাঙিয়ে বলতো তাহলে হয়তো ধরতেও পারতাম না। বাচ্চারা তো পেট ভরা থাকলেও চোখের খিদেতে বলে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, এটা বাচ্চাদের নিয়ম। কিন্তু ফন্দীপ বিষয়টা যাতে দর্শকরা খারাপভাবে না নেয় সেই কারণে উপজে কিছু বলতে গিয়ে ও ধরা পড়ে গেছে এবং মিথ্যে কথা বলেছে, ও যে মিথ্যে কথা বলেছে সেটা ধরা পড়ে গেছে। এবার মিথ্যে কথাটা কী, সেটা হচ্ছে বলছে যে পুজো দিতে যাবে খুব স্বাভাবিকভাবেই, না খেয়েই পুজো দিতে হয়। আমার শ্বশুরবাড়ির নিয়ম পুরোটা আলাদা, শুধু আমার শ্বশুরবাড়ি না, এই হরিওমের দীক্ষায় যারা দীক্ষিত আছেন তাদের প্রত্যেকেই খেয়ে দেয় পুজো, শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছু না। তো এবার ওরা সবাই বেরিয়েছে না খেয়ে, হ্যাঁ, পুজো দিতে বেরিয়েছে। এবার বাচ্চাটা তো আর বোঝে না, আর নিজেকে কন্ট্রোলও করতে পারবে না, তো ওর পেয়ে গেছে খিদে। এবার ফন্দীপ কী বললো, যে মা ছেলের জন্য ভাত রান্না করেছে, মা ছেলের জন্য ভাত রান্না করেছে কিন্তু একটা দানা মুখে দেওয়াতে পারলো না। ফন্দীপ, হোটেলগুলোতে না সকালবেলা ভাত হয় না, আমাদের কলকাতায় না, আমাদের কলকাতা, আমাদের এই স্থানীয় এলাকাতেও সকালবেলা ভাত পাওয়া যায় না, 12টার পরে গিয়ে ভাতের সাপ্লাই দেয়। কারণ সকালবেলা হোটেলে পুরি কচুরি রুটি তরকা, রুটি তো হয়ই না, ওই কচুরি পুরি তরকা সিঙ্গারা এই সমস্ত পাওয়া যায়, হ্যাঁ, বা মিষ্টি পাউরুটি এই সমস্ত পাওয়া যায়, ডিম টোস্ট, কিন্তু ভাত কিন্তু অত সকালবেলা 12টার আগে কিন্তু পাওয়া যায় না ফ্রেশ ভাত। তো এখানটায় ফন্দীপ এত বড় একটা মিথ্যে কথা বলে ফেলেছে ঢাকতে গিয়ে, যে মা রান্না করেছে, তোমার মা কী করে হোটেলে রান্না করবে, সাধারণ সেন্স, বড্ড বড়, অনেক বড় মিস্টেক করে ফেললে নিজেদের ঢাকতে গিয়ে, যে ছেলেটাকে না খাইয়ে এনেছো, তোমাদের সাথে সাথে ছেলেটাকেও যে না খাইয়ে রেখেছো, সেটা যাতে দর্শকরা মানে তোমাদেরকে গালাগালি না দেয় বা বাচ্চাটার উপরে ইমোশনাল হয়ে গিয়ে তোমাদেরকে কেয়ারলেস না বলে, সেই কারণের জন্য তুমি একটা ভুল কথা বলে ফেললে। আমি দুবার শুনেছি, কী বললো, রান্না করেছে, এ বাবা কী বলে ফেললো, এটা হোটেলে গেছো, তোমার মা রান্না করবে কোথার থেকে, তুমি তো দেখাচ্ছ তোমাদের ঘরে রুম সার্ভিস দিয়ে যাচ্ছে, খাওয়ার দাওয়ার এসে দিয়ে যাচ্ছে। এই কথাগুলো বলার সময় না নিজেদের দোষ ঢাকার জন্য, নিজেরা যে বাচ্চাটার প্রতি কেয়ারলেস সেইটা চাপা দেওয়ার জন্য একটুখানি সিনসিয়ারভাবে মিথ্যে কথা বলবে, যাতে করে আমরা সাধারণ দর্শকরা বুঝতে না পারি, হ্যাঁ, আমরা বুঝতে না পারি। তো তুমি তো এটা একদম চরম মিথ্যে কথা বলে দিলে, এক তো বাচ্চাকে নিয়ে মিথ্যে কথা বললে, তার খিদেকে নিয়ে মিথ্যে কথা বললে, প্লাস হচ্ছে অন্যকে নিয়ে মিথ্যে কথা বললে, মানে ভাতের ভাতকে নিয়ে মিথ্যে কথা বললে, ঠিক আছে। তো এত মিথ্যে কথা বলো না, এত মিথ্যে কথা বলতে হবে না, বলেই দিতে পারতে যে আমরা বেরিয়েছি রাস্তায় বাচ্চাকে কিছু খাইয়ে দেবো। নর্মাল যদি থাকো না তাহলে মিথ্যে কথা বলার প্রয়োজন পড়ে না, সৎ যদি মানুষে থাকে তাহলে তাকে মিথ্যে কথা বলার প্রয়োজন পড়ে না। এই যে কালকে টিনার যে এই যে প্রমোশনাল ভিডিও নিয়ে টিনা কিন্তু বলেছে যে তোদের জ্বলবে আমার তাতেই চলবে, কিন্তু সবাই কি ভাবলো যে তোর জীবন দেখে জ্বলার কী আছে, আরে ওর এই জীবন নিয়ে, টিনার এই জীবন দেখিয়েই এত ভিউজ ইনকাম করছে, এত লাখ লাখ টাকা কামাচ্ছে, ঠিক আছে, তার উপরে আছে প্রমোশনাল ভিডিও, তো এইগুলো দেখে যদি মানুষ নাই জ্বলে, যদি ভিউজটা আলটিমেট আমাদের ডেস্টিনেশন না হয়, তাহলে আমরা এখানে বসে কন্ট্রোভার্সি করে মানুষের কাছ থেকে কেন কথা শুনি, যে তোমাদের কোনো কাজ নেই, তোমরা এর পিণ্ডি চটকাচ্ছ, ওর পিণ্ডি চটকাচ্ছ, নিজের মতো নিজে ভিডিও করতে পারো না, আলটিমেট আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভিউজ। তবে হ্যাঁ, ভিউজ ইনকামের জন্য আমরা এতটা নোংরামিতে নামতে পারবো না, সংসারকে ভাসিয়ে দিতে পারবো না। আমি জানি না মানুষেরা কীভাবে এই কথাগুলোকে ইগনোর করে গিয়ে সম্পূর্ণ দায় যে বললো তার উপরে চাপিয়ে দেয়। আজকে আমরা ভিউজের জন্য করছি না, এই যে আমরা ভিডিও করছি, এই যে ক্যামেরা খুলে কথা বলছি, আমাদের ভিউজ ডাউন হলে মোরালি আমরা কতটা ডাউন হয়ে যাই সেটা একমাত্র আমরা জানি, শুধু আমি না, প্রত্যেকে, আমরা প্রত্যেকে মোরালি কতটা ডাউন হয়ে যাই। সুতরাং সত্যি কথাটা স্বীকার করার ক্ষমতা না থাকে, নিজেদের ফ্রাস্ট্রেশনটাকে অন্যের উপর দোষারোপ করে চাপাতে হবে না, এটাও ঠিক না, এটা কখনো বুদ্ধিমত্তার পরিচয় হতে পারে না।
যে আমি ভিউজের জন্য করছি, অথচ আমি বলছি তোকে দেখে আমার জ্বলে না। টিনার দেখার, টিনার জীবন এখন যেই পরিস্থিতিতে রয়েছে, ওর জীবনটা ভালো পরিস্থিতিতে নেই সেটা আমরা সবাই জানি, কিন্তু ওর আর্নিং হচ্ছে। আর আমরা এখানে বসেছি কী করতে? আর্নিং করার জন্য। ওর জীবন ভালো থাকুক খারাপ থাকুক আমাদের কিচ্ছু আসবে যাবে না। অ্যাকচুয়ালি ও যদি একবেলা খেতে নাও পায়, আমরা কিন্তু ওর জন্য খাওয়া বন্ধ রাখবো না, বা যারা ওকে পছন্দ করে না তারা দু মানে একবারে মানে ডবল আমরা খেতে পারবো না। যারা ওকে পছন্দ করে না তারা কিন্তু ডবল খেতে পারবে না। সুতরাং কথা একটাই, ওর জীবন ও যেভাবে খুশি কাটাচ্ছে কাটাক, কিন্তু ওর যে আর্নিংটা সেটা যে বেড়েছে, হ্যাঁ, আর সেটা যে ফন্দিপের থেকে অনেকটাই বেশি, সেটা আমরা সবাই বুঝতে পারছি। আর আমাদের লক্ষ্য সবসময় ভিউজ থাকে। হ্যাঁ, কেউ নোংরামি করে কামায়, কেউ সংসার ভেঙে কামায়, কেউ আমরা এই যে বাড়িতে বসে যারা সংসার ভাঙছে, যারা নোংরামি করছে তাদেরকে নিয়ে বলছি। সুতরাং এটা অবশ্যই একটা জেলাসির কারণ যে আমরা ঘরে বসে সৎভাবে ভিডিও করে আমরা বেশি ভিউজ পাচ্ছি না। বেশি ভিউজ পেতে গেলে কী করতে হবে? রুল ব্রেক করতে হবে, নিজের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে হবে। তো আমরা যদি জেলাস হই, অবশ্যই আমরা জেলাস সেটা হচ্ছে ভিউজের দিকে। প্রত্যেকে জেলাস, প্রত্যেকে জেলাস, নতুবা এইভাবে একে অপরকে মেরে কেটে মুখ দিয়ে মেরে কেটে আমরা ভিডিও বানাতাম না। তো যদি সত্যি কথা স্বীকার করতে না পারো তাহলে চুপ থাকো, প্রত্যেককে বলছি, কারণ এগুলো এইটা বড্ড হাস্যকর। তো এই তো গেল ফন্দিপের মিথ্যে কথার ব্যাপার। এইবার আসি এই যে পুজো দিতে গেল, পুজো টুজো দিয়ে এসে তারপরে যে এই যে এক্সপিরিয়েন্স, যে কেমন লাগলো। ফন্দিপের মা যেই কথাগুলো বলল সেগুলো একটা মহিলার মনের কথা। আমরা মহিলারা সংসারে কাজ করতে করতে, সংসারে চুলো ঠেলতে ঠেলতে, এখানে চুলা মানে কিন্তু আগুন, অন্য কেউ কিছু ভেবো না। তো আমরা এই যে হেসেল ঠেলতে ঠেলতে আমরা প্রচণ্ড পরিমাণে তিতিবিরক্ত হয়ে যাই। আমি সত্যি বলছি, আমি এই যে যারা যারা ঘুরতে গেছেন, আমি প্রত্যেকের ট্রাভেলিং ব্লগ দেখেছি, আর দেখে দেখে আমারও প্রচণ্ড পরিমাণে ঘুরতে যেতে ইচ্ছে করছে, কিন্তু আবার ভাবছি এই যে এরা এত ধকল সহ্য করছে, আমি এর 50% ধকলও নিতে পারবো না, কারণ আমি উইক, ফিজিক্যালি বড্ড উইক, ঠিক আছে? মেন্টালি স্ট্রং হলেও আমি ফিজিক্যালি বড্ড উইক, সেই কারণে আমি এতটা স্ট্রাগল নিতে পারবো না। তো যাই হোক, এই যে আমিও ভাবি যে আমি যদি একটুখানি বেরোতে পারতাম, 3 বছর ধরে এক নাগারে ঘরের মধ্যে রয়েছি, এক নাগারে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোইনি, সেটা তোমরা সবাই জানো, ঠাকুর পর্যন্ত দেখতে বেরোইনি সেটাও তোমরা সবাই জানো। তো ফন্দিপের মা যেটা বলল যে আমরা বেরোনোর জন্য ব্যস্ত হই, আবার ঘরে ফেরার জন্য ব্যস্ত হই, এগুলো ঘরোয়া মানুষের ধর্ম, এগুলো ঘরোয়া মানুষের ধর্ম। আমরাও এরকম গেলে পরে ওই একবার দুবার গিয়ে ঢুমেরে আসলাম সমুদ্রের ধারে, ব্যাস হয়ে গেল, আর যেতে ইচ্ছে করে না, কী দেখবো, সেই একই দোকান। আর আমরা এতটাই ঘরের লোক মানে ঘরোয়া হয়ে গেছি না, যে বাইরের খাবার দাবার আমার বেশি খেতে আমাদের আর ভালো লাগে না, প্লাস আমাদের শ্যুটও হবে না। দেখবা যত পয়সাওয়ালা মানুষই হোক না কেন, বেশি দিন খেতে পারবে না। এই তো গেল ওর মায়ের কথা। ওর বাবার কথায় আসি, মানে ফন্দিপের বাবার কথা। আমি বুঝি না যে এইরকম একটা মানুষ তার বৌমা সম্পর্কে, তার মেয়ে সম্পর্কে কী করে এত জঘন্য কথা বলেছিল। ফন্দিপের বাবা একটা শান্ত স্বভাবের মানুষ, কাজবাজ করে, নিজের সংসার নিয়ে থাকে, ঠিক আছে, মানে কী বলবো, দেখে মনে হয় নিরীহ মানুষ। কিন্তু যখন ওই কথাগুলো মনে পড়ে না, যে বৌমা সম্পর্কে কীভাবে বলেছিল, যে বিছানা শেয়ার করবে অন্যের সাথে, আমার নাতি সেটা দেখবে, কী শিখবে, কী প্রশ্ন করবে, কী উত্তর দেবে, তারপরে বৌমার দেহের কত ওজন, তারপরে বৌমার হচ্ছে ব্রেস্ট ফিডিং করতে গেলে, বাচ্চাটা যখন ব্রেস্ট ফিড করতে যেত তখন নাকি টিনা দুচ্ছাই করে ছুঁড়ে ফেলে দিত, এই কথাগুলো, তারপরে হচ্ছে তার নিজের জন্ম দেওয়া মেয়ের সম্পর্কে যেই কথাগুলো বলেছিল। হ্যাঁ জানি কিছু মানুষের প্ররোচনায় প্রভোক্ট হয়ে গিয়ে তারপরে উনি নিজের মেয়ের সম্পর্কে ওই কথাগুলো বলেছিল, কিন্তু তবুও নিজের তো একটা বোধবার্ষী রাখা উচিত যে আমি ক্যামেরা শুধু না, অন ক্যামেরা শুধু না, আমার মনের মধ্যেও এই কথাগুলোকে জায়গা কেন দেব, আমার নিজের মেয়ের সম্পর্কে এই কথাগুলোকে কেন আমি জায়গা দেব, যে আমার মেয়ে নিজের রক্ত আমাদের ক্ষতি করতে চাইছে। যদি এই শিক্ষাটা ওনাদের মেয়ে পেয়ে থাকে তাহলে ওনাদের কাছ থেকেই পেয়েছে। এক তো বাবা মার স্নেহ থেকে মেয়েটা বঞ্চিত হয়েছে, তারপরে সোশ্যালি তাকে হ্যারাস করা হয়েছে, অনেক অনেক কারণ ঘটেছে, হ্যাঁ, তারপরে গিয়ে এই যে এই সমস্ত কিছু দালালদের উস্কানিতে
দালালদের উস্কানিতে যেই সব দালালগুলো একদম ওতপ্রোতভাবে যুক্ত ছিল সেই সব দালালদের উস্কানিতে হ্যাঁ শিখিয়ে দিয়েছে ক্যামেরার সামনে বসে, তারপরে উনি নিজের মেয়ের সম্পর্কে নিজের বৌমার সম্পর্কে যেই কথাগুলো বলেছেন, সত্যি আমি অবাক হয়ে গেছি। এই বয়সে একটা মানুষ এসে নিজের মেয়ে নিজের বৌমার সম্পর্কে এই সমস্ত কথা নিজের ব্রেনের মধ্যে মনের মধ্যে কীভাবে রাখতে পারে। তো যাই হোক, এগুলো পুরনো কথা। আজকে গতকালকের ভিডিওতে যেই কথাগুলো শুনলাম যে সেই দীঘা গেছিলো, আবার এই পুরী আসলো, মাঝখানে তারাপীঠ গেছিলো। তো সবচেয়ে ভালো লেগেছে নাতির সঙ্গে যে খেলাধুলো করেছে, মন্দিরে গেছে, সমুদ্রে স্নান করেছে, তারপরে নন্দনকাননে গিয়ে যে পশু পাখি আর কি চিড়িয়াখানায় গেছে, খুব আনন্দ করেছি, খুব আনন্দ পেয়েছি। ওনার মুখে যখন এই কথাগুলো শুনছি না, মানে এক তো একটা ভালো লাগার জায়গা আছেই, দ্বিতীয় আছে একটা খালি জায়গা। এই খালি জায়গার কথা না আমি বলে কাউকে বোঝাতে পারবো, না কেউ বুঝতে পারবে, না কেউ বুঝতে পারবে। বাচ্চাটা 10 মাসের মধ্যে বেশ খানিকটা থু 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 যেন নজর না লাগে, মানে চেহারার পরিবর্তন হয়েছে, অর্থাৎ লম্বা হয়েছে আর রোগা হয়েছে। হ্যাঁ, এই বয়সে বাচ্চারা যত লম্বা হবে তত রোগা হবে, আবার গিয়ে এক সময় শরীর ভরে যাবে, মানে বড় বড় লাগছে। যেই সময় মানে ওই ঘটনাটা ঘটে সেই সময়ের বাচ্চা আর এই সময়ের বাচ্চার মধ্যে কিন্তু দেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য চলে এসেছে। তো ওনার মুখ থেকে এই যে নাতিকে নিয়ে এই যে ঘোরাঘুরি শুনতে খুব ভালো লাগছিল, আবার মনের মধ্যে খটকা দি লাগছিল যে এই নাতির জায়গায় যদি নাতনি হতো তাহলে কি হতো। কারণ এনারা এনাদের মেয়ের সঙ্গে যেই কাজটা করেছে, তারপরে যদি এনাদের ঘরে নাতনি হতো তাহলে কি হতো, আমি শুধু সেটাই ভাবি। তারপরে শুনলাম আরও কিছু অভিজ্ঞতার কথা, যে এই যে মাথায় মন্দিরের মাথায় যে একটা চক্রটা রয়েছে, যেদিকেই যাব সেদিকেই মনে হবে চক্রটা যেন আমার দিকেই তাকিয়ে রয়েছে, তারপরে ছায়া পড়ে না ওই মন্দির চত্বরে, কোনো মানুষের ছায়া পড়ে না, এটা একটা রহস্য। 3 নম্বর রহস্য উনি শোনালেন, একের পর এক 7টা হাঁড়ি একই উনুনে হচ্ছে, একের মানে একটার ভাপের রান্না আরেকটা ভাপে হচ্ছে, আর আশ্চর্যজনকভাবে যেই হাঁড়িতে আগুন লাগছে আঁচটা লাগছে আর কি, সেই হাঁড়ির রান্না সবার পরে হচ্ছে, আর ওপরে যেই হাঁড়ি রয়েছে সেই হাঁড়ির রান্না সবার আগে হচ্ছে। তো মেসোমশাইয়ের মুখে মানে ফন্দীপের বাবার মুখে এই কথাগুলো শুনে না, এই আশ্চর্যকর ঘটনাগুলো শুনে পুরীর প্রতি আমার আকর্ষণ অন্তত বেড়ে গেল, আমার আকর্ষণ অভাবনীয়ভাবে বেড়েছে, তোমাদেরকে বোঝাতে পারবো না আমি। ফন্দীপ ঘুরে ঘুরে দেখিয়েছে ঠিকই, ক্যামেরা করেছে ঠিকই, কিন্তু এই যে গোটা পুরীতে যে ঘুরতে গেল না, একটুখানি কথায় এই যে ফন্দীপের বাবা যেভাবে গুছিয়ে কথাগুলো বলেছে না, ওনার ওই কথাটাতেই পুরীতে যাওয়ার ইচ্ছাটা আমার দ্বিগুণ হয়ে গেল। এক তো ইচ্ছা ছিলই, দ্বিগুণ হয়ে গেল যে উনি এইভাবে এলাবোরেট করলেন, বেশ ভালো লাগলো। এইবার মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ওদের ভিডিওটা দেখে, বিশেষ করে ওই বাচ্চাটাকে নিয়ে ওনার যেই বক্তব্য ছিল সেটা শোনার পরে আমার মনের মধ্যে কী হয়েছে, মানে খালি জায়গাটা তো বরাবরের জন্য একটা রয়েছে, সেটা যেন এরকম ঠোকর মারছিল আমাকে, আমার ঠোকর মারছিল। আবার দেখে ভালোও লাগছিল যে নাতির সঙ্গে কত ভালো বন্ডিং, আবার একটা সমালোচনা মাইন্ডের একটা প্রশ্নবোধক চিহ্নও এসেছে যে এখানে যদি নাতনি হতো তাহলে কী হতো, তাহলে কী হতো। আমাকে কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে যে একদম তুমি ঠিক বলেছো, যখন টিনা ওই বাড়িতে ছিল, যখন ঘুরতে যাওয়ার কথা বলতো তখন টিনার শাশুড়ি একদমই ভালোভাবে সাজগোজ করতো না, আর ফন্দীপের কথা তো ছেড়েই দাও, কত বলতো যে দাড়িটা কাটো, ফন্দীপ না দাড়ি কাটতো না চুল কাটতো, এখন ফন্দীপ নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে। জানি না ফন্দীপ তখন কেন করতো না, জানি না ফন্দীপ এখন কেন করে। তবে এটা ঠিক যে আমরা যেই দুজন, মানে স্বামী স্ত্রীর কথা বলছি, যে স্বামী স্ত্রী যেই সম্পর্কে বেঁধে সারাটা জীবন পাড়ি দেওয়ার কথা বা প্রতিজ্ঞা করি আমরা, সেই প্রতিজ্ঞার মধ্যে যদি ভালোবাসা শ্রদ্ধা যদি না থাকে তাহলে সেই প্রতিজ্ঞাগুলো ইউজলেস, সেগুলো জাস্ট ওই বলতে হয়, মন্ত্র উচ্চারণ করতে হয়, তাই করলাম। আজকে আমার স্বামীর একটা জিনিস ভালো লাগছে না এবং সেই জিনিসটা সত্যিই ভালো না, সেটা পরিবর্তন করতে আমার স্বামীর কোনো অসুবিধা থাকার কথা নয়। আজকে আমার স্বামী যদি মুখ ভর্তি দাড়ি নিয়ে সবসময় বাড়িতে বসে থাকে, আমি যদি বলি তুমি শেভ করো, সে যদি না করে তাহলে সেটা জেদ দেখিয়ে করছে এবং আমার ফিলিংসের তার কাছে কোনো দাম নেই। আমার স্বামী যদি বলে তুমি পাগলের মতন থেকো না, তুমি চুল টুল খুব সুন্দর করে আঁচড়ে থাকো, বেশ একটু টিপটপ, বাড়িতে যেইভাবে
গুছিয়ে থাকা যায় সেইভাবে থাকো। আমি যদি সেটা অমান্য করলাম, এক তো আমি নিজেকেও গুরুত্ব দিচ্ছি না, দুই নম্বর কথা আমি আমার স্বামীর চাহিদাকেও গুরুত্ব দিচ্ছি না। এইভাবে একে অপরের চাহিদাকে যদি গুরুত্ব না দিই তাহলে সংসার তো অটোমেটিক্যালি ভাঙবেই, অটোমেটিক্যালি সংসার ভাঙবেই। আজকে ভাবো, যার হাত ধরে, যার উপরে ভরসা করে, যার হাত ধরে না, যার উপরে ভরসা করে টিনা ঘর ছাড়লো, তার সাথেও কি সম্পর্কটা থাকলো? আগে তাও আমরা দেখতাম যে টিনা মাঝে মধ্যেই বাড়ি নেই আর ভিডিও দিচ্ছে না, আর তখন মানুষে কি বলতো, এই তো টিনা দীপ্তর বাড়িতে, যদিও বা তার কোনো চাক্ষুষ প্রমাণ আমরা এখনও পর্যন্ত পাইনি, কোনো চাক্ষুষ প্রমাণ আমরা এখনও পর্যন্ত পাইনি। ওই দোকানে কার বডি ছিল, কার মুখ কেটে বসিয়ে দেওয়া হয়েছে, এখন এডিটের জামানা এতটাই মানে উন্নত যে কীভাবে কি হয়ে যাবে চোখের নিমেষে আমরা ধরতে পারবো না, ঠিক আছে? তো এই যে যদি এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি হওয়ার আগেই থাকে না, তাহলে অশান্তিটা হবেই না। হ্যাঁ, মুখে বারবার বলবো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তাহলে সেটা ভালোবাসা হয় না। এক্স্যাক্টলি, ভালোবাসা ফিল করার জিনিস, ভালোবাসা একে অপরকে চাইবো না তারপরেও বুঝে যাবে যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, এটা চাইতে হয় না যে আমি প্রিটেন্ড করছি আমি ভালোবাসি, প্রিটেন্ড করতে হয় না, ভালোবাসা কখনো প্রিটেন্ড করা যায় না, যেগুলো প্রিটেন্ড করতে হয় সেগুলো আদৌ ভালোবাসা নয়। আজকে আমার স্বামীর চাহিদা আমি যদি 10টা বছরে যদি আমি বুঝতেই না পারলাম যে কী চায়, কী ভালোবাসে, কী খেতে ভালোবাসে, কী পড়তে ভালোবাসে, আমি যদি বুঝতেই না পারলাম তাহলে আমি কিসের, আমি তো ঢপের বউ হয়ে গেলাম, তাহলে ঢপের বউ। তারপর আমার স্বামী যদি বুঝতে না পারলো যে আমার কোনটা ভালো লাগে, আমার কী ভালো লাগে, তাহলে সেও ঢপের স্বামী হয়ে গেল, ঠিক আছে? এইবার সব কিছু জানার পরেও যদি কেউ ইগনোর করে তাহলে বুঝতে হবে তার সেই সম্পর্কে মন নেই, সেই সম্পর্কে তার মন নেই। আজকে আমাদের এই ওয়াইটিতে দেখে দেখে একে তো নিজেদের মানে কি বলবো একটা পারিপার্শ্বিক অভিজ্ঞতা, হ্যাঁ পারিপার্শ্বিক অভিজ্ঞতা, অর্থাৎ আমরা চারপাশে যেটা দেখি সেটা নিয়ে আমাদের মনের মধ্যে একটা অভিজ্ঞতা থেকে যায়, আজীবন থেকে যায়। আর এখন হচ্ছে ডিজিটাল জামানা, এই সোশ্যাল মিডিয়াতে আমরা এত সংসার ভাঙার গল্প দেখেছি না, ভয় হয়, এখন সত্যি ভয় হয়। আমার তো যেমন ভয় হয়, আমার স্বামীকে নিয়ে আমার কোনো দিনও ভয় নেই, কোনো দিনও ভয় হয় না আমার। আমার স্বামী তো এইসব দেখছে, জানে যে ওয়াইটিতে কী হচ্ছে না হচ্ছে, হয়তো অত মানে এক্স্যাক্ট টাইমে এক্স্যাক্ট সব কিছু দেখতে পারে না, কিন্তু বোঝে, জানে কী হচ্ছে না হচ্ছে। তো সেখান থেকে আমার স্বামী একটাই বলে যে যাচ্ছাতেই হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে, সমাজটা রসাতলে গেছে। আজকে এই যে ছোটো ছোটো যারা, যাদেরকে আমরা নিব্বা নিব্বি বলি, কাদেরকে দেখে ইন্সপায়ার হয়, কাদেরকে দেখে, বড়োদেরকে দেখে ইন্সপায়ার হয়। আরে এরা এত টাকা ইনকাম করছে, চল আমরা ছোটো ছোটো বয়সে বিয়ে করে নিই, আমরা ছোটো ছোটো বয়সে বিয়ে করে নিই, দেখবি এমনিই দর্শক দেখবে, লাখ লাখ টাকা ইনকাম করছে, কেন পড়াশোনা করবে, কেন স্কুলে যাবে, কেন কলেজে যাবে, কেন পড়াশোনার মতন এত কষ্ট করবে, এর থেকে বিয়ে করে নেবে, তারপরে দুদিন পরে অশান্তি হবে, ভিউজ কমে গেলে চল অশান্তি করি তাহলে ভিউজ হচ্ছে, আরেকটা বিয়ে করি আরও ভিউজ হচ্ছে, রসাতলে যাচ্ছে, রসাতলে। আমরা খুব যারা আমরা সংসার করছি অ্যাডজাস্ট করে, হ্যাঁ অবশ্যই অ্যাডজাস্টের মতন অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ এমন না যে গলা টিপে তারপরে আমি কম্প্রোমাইজ করছি, ওরকম না। আমরা যারা অ্যাডজাস্ট করে সংসার ধর্ম পালন করতে পারছি না, বছরের পর বছর স্বামীর সাথে বা স্বামী স্ত্রীর সাথে মন থেকে মিশে রয়েছি এবং থার্ড পার্সনে ঢুকতে হচ্ছে না আমাদের সম্পর্ককে মেনটেন করার জন্য, আমরা ভগবানের আশীর্বাদে পুষ্ট যে আমরা এইভাবে রয়েছি। আজকে আমাদের সম্পর্কের মধ্যে দেখো, আমার স্বামীর কথা ভাবো, আমার আর আমার স্বামীর কথা, আমাদের মধ্যে একটা অপূর্ণতার জায়গা রয়েছে, সেই অপূর্ণতার জায়গাটার জন্য আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এক চুল ফারাক আসেনি, এক চুল ফারাক আসেনি। আমি মাঝে মধ্যে বলি তোমার কপালটা আমার জন্য পুড়লো, ছেড়ে দাও, তখন ও একটাই কথা বলে যাও ছেড়ে দাও, ছেড়ে তো দিই, তোমার ধরে রেখেছি কোথায়, যাও চলে যাও, মানে বুঝতে পারছো এতটাই স্ট্রং বন্ডিং যে সে জানে যে আমি চলে যেতে বললেই কেউ চলে যাবে, বা আমিও জানি আমি ছেড়ে দিতে বললেই কেউ ছেড়ে দেবে, এই হচ্ছে বন্ডিং। আর এদের ঘর আছে, ঘর তৈরি করলো, এদের চ্যানেল আছে যেখান থেকে ভালো পয়সা ইনকাম করছিল, মাস গেলে লাখ দেড় লাখ দু লাখ ইনকাম করছিল, এদের ফুটফুটে একটা বাচ্চা আছে, তারপরেও এরা সংসার করতে পারলো না। দোষ কি একার? কখনো দোষ একার হতে পারে না, দোষ দুজনেরই আছে, কারো কম কারো বেশি, আর এটা সেই প্রথম থেকে বলছি আমি। যাই হোক, ওভারঅল ওদের কালকের ভিডিও আমার খুব ভালো লেগেছে, কিছু প্রশ্নবোধক চিহ্ন খুব স্বভাবতই, যেহেতু সমালোচনা করছি এতদিন ধরে, সেই স্বাভাবিক ধর্ম বা স্বভাববশত একটা কোয়েশ্চেন মার্ক থেকেই গেছে যে নাতির জায়গায় যদি নাতনি থাকতো তাহলেও কি দাদু এতটাই, দাদু ঠাম্মা
এতটাই আনন্দ করতে পারতো, এতটাই জাপটে ধরে রাখতে পারতো? এটাই হচ্ছে চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্ন। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা আমাকে পোক করার চেষ্টা করছে, নিজেদের পোকিং স্কিলটাকে, পোক করার স্কিলটাকে না আরেকটুখানি উন্নত কর। মানে ম্যাচ তো করতে হবে, কথা বলতে গিয়ে যদি দশবার হাঁকলায় দশবার যদি বউয়ের দিকে তাকায়, ওটা গ্রহণযোগ্য নয়।